রামপুরিয়া ফরেস্ট ভিলেজ। এই স্থানটি ভারতের একটি বিখ্যাত অভয়ারণ্য সেন্ট্রাল ফরেস্টের মাঝে অবস্থিত। দার্জিলিং থেকে যার দূরত্ব মাত্র 20 কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 5,700 ফিট। স্থানটি সেন্ট্রাল ফরেস্টের মাঝে অবস্থিত হওয়ায় এখানে চারিদিক ঘন সবুজ অরণ্য দ্বারা পরিবেষ্টিত। এখানে পাবেন না কোনো যানবাহনের আওয়াজ, মানুষের ভিড়, বিষাক্ত বায়ু। এখানে পাবেন শুধু প্রকৃতির সৌন্দর্য, পাখিদের ডাক, মুক্ত বাতাস। যারা পাখি প্রেমী তাদের কাছে এই স্থানটি খুবই পছন্দের হতে পারে, কারণ এখানে দেখা মেলে বিভিন্ন প্রজাতির হিমালয়ান বার্ডস। এছাড়াও এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির ফুল, দেখতে পাবেন সেন্ট্রাল ফরেস্টের নানান জীব বৈচিত্র্য। এখানে সুসজ্জিত পাইন কাঠের হোমস্টেতে থাকার এক অন্যরকম আনন্দ উপভোগ করতে পারবেন। হোমস্টের রুম, ওয়াশরুম, ডাইনিং হল, ব্যালকনি, কিচেন পুরোটাই পাইন কাঠ দিয়ে মোড়া। শীতের দেশে কাঠের ঘরে থাকার মজাটাই আলাদা। এছাড়াও হোমস্টের রুম থেকে দেখতে পাবেন টাইগার হিলের অপূর্ব সানরাইজ, বিস্তৃত রংলি রংলিয়ার চা বাগানের অপরূপ সবুজায়ন সৌন্দর্য, যা নজর কাড়ার মতো। হোমস্টে থেকে বেরিয়ে ঠিক 2 মিনিট হাঁটলেই এক বিশাল আকার ঝর্ণার সম্মুখীন হবেন, যার নাম কাঞ্চন ফলস, যার সৌন্দর্য আপনাদের সকলকে মুগ্ধ করবে। দেখবেন দিনের বেশ কিছুটা সময় এখানে বসেই কেটে গেছে। হাতে এক দুদিন সময় থাকলে অনায়াসে প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়ে সময় কাটিয়ে ফেলতে পারবেন। এখানে জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে চলে যেতে পারেন মংপুতে, যেটা এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। দেখে নিতে পারেন সিংকোনা প্ল্যান্টেশন ও রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। এছাড়াও স্থানীয়দের তৈরি বাগানে জৈবিক উপায়ে তৈরি করা শাকসবজির চাষ দেখতে পাবেন এখানে। রামপুরিয়া গ্রামটি দার্জিলিং এবং তাকদা থেকে কাছে হওয়ায় এখান থেকে বেশ কিছু সাইটসিন করে নিতে পারেন, যেমন ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ, ডালি মনাস্ট্রি বা ঘুম মনাস্ট্রি, জাপানিজ টেম্পল, দার্জিলিং জু, দার্জিলিং রোপওয়ে ইত্যাদি। বা ঘুরে আসতে পারেন তাকদা তিনচুলে, লামাহাট্টা পার্ক, তাকদা হেরিটেজ বাংলো, গুম্বাডারা ভিউ পয়েন্ট, তাকদা অর্কিড সেন্টার ইত্যাদি। তবে আর দেরি কেন, প্রকৃতির মাঝে এক দুদিনের জন্য হারিয়ে যেতে যোগাযোগ করুন ম্যাড অ্যাবাউট ট্র্যাভেলের সাথে। যোগাযোগ করতে চাইলে কল করুন এই নম্বরে 8509870920 অথবা 8240157592।